This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্ক ও সৌন্দর্যায়নের মধ্য দিয়ে আত্রেয় নদীর ঐতিহ্যবাহী কংগ্রেস ঘাটকে সাজিয়ে তুলছে বালুরঘাট পৌরসভা। তবে নদী ঘাটে নির্মীয়মান ওই পার্কের নাম মহারাজা বোস নাম দিয়েছে পুর কর্তৃপক্ষ। স্থানীয় মানুষের আবেগকে সম্মান জানিয়ে ওই পার্কের নামকরণ করা হয়েছে বলে জানান পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বালুরঘাট শহরের মধ্য দিয়ে রয়ে গিয়েছে আত্রেয় নদী। শহরে এই নদীর ধারে কয়েকটি বিখ্যাত ঘাট রয়েছে পুরনো কিছু প্রতিষ্ঠান বা ভবনের নাম অনুসারে। কংগ্রেস ঘাটটি যার মধ্যে অন্যতম। এই ঘাটের প্রতিমা বিসর্জন থেকে শুরু করে ছট পুজো বা নদী কেন্দ্রিক পূজার্চা অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু সেই ঘাট এবং তার সামনের জায়গাটি উঁচু নিচু কিংবা এবড়ো খেবড়ো। স্বাভাবিকভাবেই মানুষের অনেক সমস্যা হতে ঘাটে গিয়ে। সেদিকে নজর রেখে বালুরঘাট পৌরসভা সেই ঘাটে সৌন্দর্যায়ন বা একটি পার্ক গড়ার প্রকল্প হাতে নেয়। এর জন্য অন্তত 70 লক্ষ টাকা ব্যয় হবে বলে পৌরসভার সূত্রে খবর। পৌরসভার বালুরঘাটে আত্রেয় ঘাটে বয়স্ক মানুষ ও বাচ্চাদের জন্য এরকম মনোনয়ন জায়গা নির্মাণ করে বিনোদনের ব্যবস্থা করায় খুশি বালুরঘাটবাসী। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ওই ঘাট বালুরঘাট শহরের ঐতিহ্য। সেখানে নদী কেন্দ্রিক অনুষ্ঠানগুলি হয়ে থাকে। মানুষের বরাবর দাবি ছিল জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে তোলা, সে কারণে আমাদের বোর্ড সেখানে পার্ক করার প্রকল্প হাতে নিয়েছে। নদীর ঘাটে নামার ধাপ, বসার ব্যবস্থা, সৌন্দর্যায়ন, বাচ্চাদের বিনোদনের দোলনা, বাতি ইত্যাদি থাকছে। সেখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত মহারাজ বোস নাম দেওয়া হয়েছে সেই পার্কের। এলাকার মানুষের দাবিকে সম্মান জানিয়েছেন তারা। আগামী 2 মাসের মধ্যে কাজ সম্পন্ন করে নাগরিকদের জন্য খুলে দেওয়া হবে। খুব ভালো লেগেছে, কারণ মহারাজ বোসের প্রচুর দান। উনি একাধারে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, একাধারে উদয়শঙ্করের গ্রুপে নাচতেন, ফলে বালুরঘাটে খুব পরিচিত মানুষ এবং বালুরঘাটে বালুরঘাটের জন্য উনি প্রাণপাত চেষ্টা করেছেন। যেমন বিধান রায়ের সঙ্গে ওনার ভালো সম্পর্ক থাকার জন্য বালুরঘাটের জন্য যা যা বলেছেন বিধান রায়কে, বিধান রায়ের সঙ্গে সঙ্গে স্যাংশন করে দিয়েছেন। যেমন বালুরঘাট হাসপাতাল, বালুরঘাট পাওয়ার হাউস, বালুরঘাটের বাঁধটা, একসময় তো বন্যায় চারিদিকটা ভেসে যেত, এবং কি উত্তমাশা পল্লী টল্লী সমস্তটা বন্যায় ভেসে যেত, আমি নিজেই দেখেছি ছোটোবেলায়। সেইগুলো কিন্তু সেইখান থেকে বালুরঘাট শহরকে বাঁচানোর জন্য, বাঁধের জন্য প্রচুর চেষ্টা করেছিল এবং সেটা হয়েছে। এই এইটা যেমন সত্যি, আবার আরেকটা ব্যাপারও সত্যি, আরও কিছু কিছু মানুষ আছেন। এই জন্য সত্যি কথা বলতে কি যে মিউনিসিপ্যালিটি এখন বেশ ভালো কাজ করছে। বালুরঘাটের শুধু নাগরী সকালবেলা এবং সন্ধ্যার সময় প্রচুর লোক কংগ্রেস ঘাট এবং বাঁধের ধার দিয়ে মর্নিং ওয়াক এবং হচ্ছে ইভিনিং ওয়াক করে, এবং সেই সকল জায়গায় দাঁড়িয়ে যে সাধারণ মানুষ যাতে আত্রেই পক্ষে সুন্দর মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে পারে, তার জন্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা আত্রেই ঘাটের যে দেখবেন আমাদের যে মাতৃসদন থেকে একবারে টুয়ার চকবরী শ্মশান পর্যন্ত যে বাঁধের যে রাস্তাটা খারাপ হয়েছিল সেটাকে আমরা সিসি কাউকে ঢালাই করে দিয়েছি, এবং পাশাপাশি কংগ্রেস ঘাটে ওখানে একটা বিউটিফিকেশন করে একটা পার্ক করা হয়েছে, যে পার্কটার নাম আমরা রেখেছি মহারাজা বোস পার্ক, এবং তার কাজ চলছে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি সেটা আমরা বালুরঘাটবাসীর কাছে উপহার হিসেবে তুলে দিতে পারবো। সেখানে সিটিং প্লেস, বাচ্চাদের কিছু খেলনা, তারপরে সেখানে ধরুন আপনার লাইটের ব্যবস্থা করা, এবং আত্রেয় পক্ষে সুন্দর পরিবেশে, একটা মনোরম পরিবেশে মানুষ যাতে ওখানে গিয়ে কিছুটা সময় কাটাতে পারে, সেই চিন্তাভাবনা থেকেই বালুরঘাট পৌরসভা আমরা সেই চিন্তাভাবনা করে সেখানে এই মহারাজা বোস পার্ক, যেটা আমাদের যে কংগ্রেস থাকে, সেই কাজটা, রিটিভিশনের কাজটা আমরা শুরু করেছি।